সিরাজগঞ্জের বেলকুচির দুর্গম চরে বাবা ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে রাঁধুনিবাড়ি এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহতরা হলেন কোনাবাড়ি চর গ্রামের সিরাজুল শিকদার ও তার ছেলে সাইদি শিকদার। স্থানীয়রা জানায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাদের উপর অতর্কিত হামলা চালায়, কুপিয়ে হত্যা করে বাবা ছেলেকে। পুলিশ জানিয়েছে, নিহত সিরাজুল ডাকাতির সাথে জড়িত, চরে ডাকাতদের একাধিক গ্রুপে সক্রিয়। ধারণা করা হচ্ছে কোন্দলের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।